বাংলাদেশি মন্ত্রী প্রতিমন্ত্রী উনি বলছেন যে রেমিটেন্স পাঠান আপনারা, প্রবাসীরা বলছেন আমরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। রেমিটেন্স কিন্তু দেখুন অটোমেটিক্যালি কিন্তু কমে যায়। আমি ফ্যামিলি আপনি যেটা বলছেন আমি এগ্রি করি, কিন্তু আমরা কিন্তু শুধু ফ্যামিলি রেমিটেন্স না, এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট বিজনেস আছে। রেমিটেন্স ব্যাপারটা আমি আপত্তি করি, আমি মনে করি না যে এটা ওয়াইজ একটা পদক্ষেপ। পাঠাবো না টাকা, টাকা পাঠাইতে আমার ভাইয়ের কাছে, বোনের কাছে, আমার মায়ের কাছে 100 টাকা 150 টাকা অবশ্যই পাঠাবো, পাঠাবো না কেন? আমি আমার লড়াই তো বাংলাদেশের সাথে না, আমার লড়াই তো বাংলাদেশের বিরুদ্ধে না, আমার লড়াই বাংলাদেশের পক্ষে। আন্তর্জাতিক গোষ্ঠী আমাদেরকে প্রত্যাখ্যান করছে, আমাদেরকে বলছে যে ভাই তোমরা যা করছো ঠিক নয়। হাসান ফেরদৌস, আমি আমার মনে হয় প্রথমবারের মতো আপনার কণ্ঠে শুধু ক্ষোভ নয় আবেগ শুনলাম। ইটস লাইক এ পিওর এক্সপ্রেশন, এবং তার কারণ আছে, আমি আসবো আপনার কাছে কিছুক্ষণের মধ্যেই। গোলাম এম আকবর, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা এখন শুনছি বাংলাদেশি মন্ত্রী প্রতিমন্ত্রী উনি বলছেন যে রেমিটেন্স পাঠান আপনারা, প্রবাসীরা বলছেন আমরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব, এবং প্রবাসীদের সাথে প্রবাসী যারা আছেন তারা কিন্তু সরাসরি কোনোভাবে রাজনীতিতে জড়িত নন, কিন্তু তারা যখন দেখেন তাদের প্রতিবেশী 6 বছর বয়সী একজন গুলি খেয়ে মারা যাচ্ছেন, 9 বছর বয়সী মেয়ে হাসান ফেরদৌস বলছিলেন 16 বছর বয়সের ছেলে, বাচ্চা ছেলে, আমি সেদিন গতকাল গত পরশু দেখলাম পুলিশ ছাদে উঠে নিরস্ত্র একটি ছেলেকে, তার বয়স 16-17 বছরের বেশি হবে না, সে লুকিয়েছিল একটি জায়গায়, তাকে দেখে দেখে শুনে গুলির পর গুলি করেছে ছাদে। দিস ইজ আনবিলিভেবল, এটা মানে বিশ্বাসযোগ্য নয় যে এই বর্বরতা দেখছি আমরা প্রবাসী বাংলাদেশি হিসাবে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি। বাই দ্য ওয়ে, আপনারা দুজনে এই প্রশ্নটিও আমাকে জানাবেন আপনাদের মতো করে, পরিস্থিতি দেশের জন্য আসলে করণীয় কি আমরা, কারণ আমরাও তো পড়েছি বিপদে। ধন্যবাদ, আসলে অলওয়েজ নাইস টু বি হিয়ার উইথ বোথ অফ ইউ। আসলে দেখুন আপনার যে প্রশ্নটা রিমিটেন্সের ব্যাপারে বলছেন, আসলে অর্থনীতির কিন্তু বিগত মোর দেন 2 উইকস নাও অলরেডি 12টা বেজে গেছে সেটা, এবং দেখুন কেন হয়েছে। আমি সাথে হাসান ফেরদৌস ভাই সুন্দরভাবে সব তুলে ধরেছেন, সাথে আমি একমত। দেখুন বাংলাদেশে আমরা জানি একটা বেসামরিক সরকার আছেন, সামরিক সরকার না, কিন্তু একটা বেসামরিক সরকার যেটা গণতান্ত্রিক সরকার হিসেবে দাবি করে, কিভাবে তার নিরীহ মানুষের উপর অস্ত্র দিয়ে, যে হেলিকপ্টার দিয়ে যে আপনি বলেন ছাদে, এটা তো এটা এটা অকল্পনীয়, বিকল্প চিন্তাই করতে পারি না। আপনি জুনায়েদ আহমদ পলকের কথা বলছেন, উনি কান্নাকাটি করে বলছেন যে ক্ষমা করবেন, আপনারা যাই করুন না করুন আমাদের প্রাইম মিনিস্টারকে আপনারা ব্লেম করবেন। এটা ব্লেম তো আলটিমেটলি হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, প্রাইম মিনিস্টার কোন তো আসলে সবচেয়ে বড় কথা। এখন দেখুন ওই সেই খাদের ওয়াইদুল খাদের এখন বলছে যে কোনো ধরনের কোনো মানুষের উপর, নিরীহ মানুষের উপর, তার উপর যাতে কোনো ধরনের নিপীড়ন বা নির্যাতন এগুলো না হয়, এবং কাউকে আপনারা তো এই কণ্ঠ এখন তো সেই কণ্ঠ জুনায়েদ আহমদ পলক এখন কেন বলছে 267 জন আপনার যারা মারা গিয়েছেন বলছে, অনেক সময় সরকার এটাও বলছে যে কি বলে যে আপনার সন্ত্রাসী, আজ পর্যন্ত একটা সন্ত্রাসী পাওয়া যায়, জামাতকে বিএনপিকে এগুলাকে আপনি ব্লেম করছেন। দেখুন একটা একটা স্টুডেন্ট একটা ভ্যালিড কনসার্ন নিয়ে আসছে, কেন আপনি অন্য ধরনের যাই থাকুক না থাকুক, আমাদের ফেরদৌস ভাই বললেন যে এটা শুধু ইয়া না, এটা কিন্তু টার্ন, এবং আমরা জানি মানুষ হ্যাভ বিন ফিলিং সাফোকেটিং ওভার দ্য ইয়ার্স, কারণ প্রত্যেকে চায় গণতান্ত্রিক দেশে তাদের ওপিনিয়নটা দেওয়ার জন্য, কিন্তু আপনি যখনই একটা ওপিনিয়ন দেবেন যে এটা সরকারের পছন্দ হবে না, সেটাকে আপনি রাজাকার লেভেল করবেন, সেটাকে আপনি সন্ত্রাসী লেভেল করবেন, দ্যাটস নট দ্য ফাংশন, দ্যাটস নট দ্য অ্যাকচুয়ালি ইউ নো দ্য ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি, রাদার আপনি টোন ডাউন, আপনি যান তাদের কাছে, এটাকে সম্পূর্ণ ইনভেস্টিগেট করছে, এত উস্কানি দিয়েছেন কয়েকজন মন্ত্রী বিশেষ, আমি বারবার বলছি কিন্তু নেতৃত্বে ধস নেমেছে, সারা ওয়ার্ল্ডে নেমেছে, বাংলাদেশও আমরা যেটা দেখছি আর কি, যে এই ধসের জন্য কিন্তু আপনি সবকিছু ফিরিয়ে পাবেন, সবকিছু পাবেন, এই যে 267 বা হোয়াট এভার দ্য নাম্বার,
এবং ম্যাক্সিমামই হচ্ছে আপনার একেবারে বালক শিশু বয়সের মতো বাচ্চা মারা গিয়েছেন এই তাই খেয়ে। প্রাইম মিনিস্টার কান্নাকাটি করে এখন বলছে, মন্ত্রী কান্নাকাটি করে বলছে, আপনার কেন, আপনারা এতগুলো যে আপনার নিজের একটা যদি বাচ্চা যদি হতো আপনার হোয়াট ইউ আর গোয়িং টু ডু। প্রাইম মিনিস্টার এখন বলছে আমি বাবা হারিয়েছি, সত্যি আমরা সবাই সেই জন্য প্রাইম মিনিস্টার এবং তার ফ্যামিলির প্রতি প্রত্যেকে সহানুভূতি আছে এবং তাদেরকে রিওয়ার্ড করেছে এবং তারা ক্ষমতায় এসেছে তাদের প্রতি সম্মান দেখিয়েছে এবং তার বিচার হয়েছে আপনার বঙ্গবন্ধু এবং তার পরিবারকে এইভাবে নিরীহভাবে নির্মমভাবে মেরে ফেলা। তো আপনি তো সবচেয়ে বছর সহমর্মী তো আপনারই বেশি থাকে, আপনি তো ভিকটিম। আপনি দেখুন একইভাবে দেখুন যারা হলোকস্টের কথা বলে আজকে গাজাতে 39,000 মতো মানুষ, তো আপনি যারা ভিকটিম হয়েছে এখন দেখা যাচ্ছে উল্টাভাবে তারা অন্যের উপর কিন্তু সেই একই ধরনের অফেন্সিভ অ্যাকশন নিচ্ছে। তো এখন আমি আপনি আপনার যে প্রশ্নটা আমাদের কাছে ছিল যে আপনারা বিং এক্সপেক্টেড ফর বাইরে থেকে আপনারা কি মনে করেন সমাধান কোথায়, সমাধান আসলে হচ্ছে আপনি যা করেছেন এটার জন্য আপনি ক্ষমা চাচ্ছেন, এই ঘটনা ঘটিয়েছেন, কিন্তু এই যে ত্রাণগুলো যে হয়েছে এবং অর্থনীতির কিন্তু 12টা বাজিয়ে দিয়েছেন, এই অর্থনীতি আপনি হয়তো ফিরিয়ে পাবেন কিন্তু এই যে এতগুলো মানুষ এবং এটিকে আপনি বিভিন্ন লেভেল করতে চাচ্ছেন, অপোজিশন বলেন অমুক বলেন, অপোজিশন তো স্বাভাবিকভাবেই তারা আসবে মানুষের পাশে দাঁড়াবে। তো এখন দেখুন যে সবচেয়ে বড় কনসার্নে এই যে ইস্যু এই যে ব্যাপারটা এখন কিন্তু ইস্যুটা কিন্তু এখন শুধু কিন্তু কতিপয় ছাত্র সমাজ বিরোধী দল তাদের ভিতরে আপামর জনসাধারণ যেটা আমরা ভবিষ্যতে গণভুত্থানে দেখেছি আপনার যে আমিও কিন্তু খুব আই ওয়াজ ভেরি হট অ্যান্ড ইন্ট্রিগ বাই যে আপনার ডি ওএইচএস এখানে কারা, এখানে যে আর্মির অবসরপ্রাপ্ত লোকজন তাদের পরিবার তাদের মহিলারা বেরিয়ে আসছেন, বাচ্চারা বেরিয়ে আসছেন, তাহলে প্রত্যেকটা মানুষ এখন এটার প্রোটেস্ট করছে। তো হোয়াট ইজ দ্য সলিউশন, সলিউশন স্টিল আমি মনে করি যে সরকার হিসাবে হোয়াট এভার ইট ইজ ইউ নো আমার মনে হয় জনগণের কাছে তাদের যাওয়া উচিত, আমিও চাই যে সমস্যার সমাধান। আপনি আমাদের হাসান ভাই খুব সুন্দরভাবে বলছেন তিয়ানমান স্কোয়ারে এতগুলো ট্যাঙ্কের সামনে একটা বাচ্চা অথচ আপনি এখানে চাষটা করে ফেলছেন যে গুলি করে এগুলো কার, তো এই তাই আপনার তাকে তাকে বলা উচিত যে আপনি এটা কি দিয়ে সাক্ষী মাছ রাখতে চাচ্ছেন, আপনার প্রাইম মিনিস্টারকে কেন তখন আপনারা কে বলেন নাই, বলেন আপনারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে এতগুলো জানের ক্ষতি করেছেন। তো দ্যাট ইজ আই থিঙ্ক দ্য মেইন ইস্যু, পিপল নাও এভরি ওয়ান ফিলিং দ্যাট ইউ নো দে নিড টু হ্যাভ এ মিনিং চেঞ্জ হোয়াট এভার চেঞ্জ ইট ইজ পিপল উইল কনসিডার। আমি আপত্তি করি, আমি মনে করি না যে এটা ওয়াইজ একটা পদক্ষেপ, পাঠাবো না টাকা, টাকা পাঠাই তো আমার ভাইয়ের কাছে বোনের কাছে আমার মায়ের কাছে 100 টাকা 150 টাকা অবশ্যই পাঠাবো, পাঠাবো না কেন, আমি না পাঠানোটা আমার লড়াই তো বাংলাদেশের সাথে না, আমার লড়াই তো বাংলাদেশের বিরুদ্ধে না, আমার লড়াই বাংলাদেশের পক্ষে বিপক্ষে নয়। রেমিটেন্স না দেওয়াটা হবে বাংলাদেশকে বয়কট করা, বাংলাদেশকে তো বয়কট করছি না আমরা, ফলে আমি বলবো যে হ্যাঁ উই মাস্ট তারা বিশ্বাস করে না তোমরা যা বলেছ, অ্যামনেস্টি তাকে পুরো তালিকা দিয়েছে কত লোক মারা গেছে, তারা বলছে যে সরকার বলছে 131-132 মারা গেছে, আমাদের কাছে 150 জনের তালিকায় আমাদের কাছে আছে, সরাসরি মিথ্যা বলে দিচ্ছে। জাতিসংঘ কি বলেছে, তোমরা বলেছো যে তোমরা পিস কিপিং যান ব্যবহার করেছো ভুলে মুছে ফেলতে ভুলে গেছো, তা তো নয়, ইচ্ছাকৃত ভাবে ব্যবহার করা হচ্ছে, কি কারণে, যাতে করে অ্যাপিয়ারেন্স হয় এর পেছনে আন্তর্জাতিক সমর্থন আছে, মানতে রাজি নয়। এই আজকে একটু আগে আমি দেখলাম 3 জন সিনেটর স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের ব্যাপারে, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে চুক্তি, আমাদের সাথে তারা কোঅপারেশন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করার কথা এগ্রিমেন্ট করা প্রত্যাখ্যান করেছে, তার মানে আন্তর্জাতিক গোষ্ঠী আমাদেরকে প্রত্যাখ্যান করছে, আমাদেরকে বলছে যে ভাই তোমরা যা করছো ঠিক নয়, তুমি মানুষকে তুমি ইউ আর এ সিগনেটারি টু হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস, অসংখ্য মানবাধিকার কমিশন মানবাধিকার চুক্তি তুমি স্বাক্ষর করেছো তা লঙ্ঘন করছো, তুমি সপ্তাহ খানেক তুমি তুমি ইন্টারনেট বন্ধ করে দিলে, আমার বেসিক রাইট টু ইনফরমেশন তুমি বন্ধ করে দিলে, এর ফলটা কি হলো, এটা শুরু করে আপনি শুরু শুরু করছেন ইকোনমি ডিপেন্ড করে অন দ্য ইন্টারনেট,
ব্যাংকিং ডিপেন্ড করে ইন্টারনেটের উপরে, তুমি বন্ধ করে দিলে। আমি একটু এড করতে চাই, আসলে দেখুন আপনার শুধু ওনাকে বলবেন না, তার হচ্ছে ইয়ারেন আইস কারা, এই যে মন্ত্রিপরিষদ, তার ক্যাবিনেট এবং তার রাজনৈতিক এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যারা আছে আন্তর্জাতিক ভাবে, কিন্তু এটা কনসার্ন যে আমি বলার সুযোগ পাইনি আমাদের হাসান কেতুদাই বলেছেন খুব সুন্দর ভাবে। আর ইকোনমিতে আমি যেটা বলবো, রিমিটেন্স কিন্তু দেখুন অটোমেটিক্যালি কিন্তু কমে যায়। আমি ফ্যামিলি, আপনি যেটা বলছেন আমি এগ্রি করি, কিন্তু আমরা কিন্তু শুধু ফ্যামিলি রিমিটেন্স না, এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট বিজনেস আছে এই সিচুয়েশনে, তো সেটা তো অটোমেটিক্যালি কিন্তু আপনার ইয়া হয়ে যাবে। ইন্টারনেট বন্ধ থাকলে ওই সেই বিজনেসটা হবে কিভাবে? দেশের এই আনস্টেবল আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে তো মানুষ তখন তার ওই ইয়াগুলো ম্যাক্সিমাম লিমিটেশন থেকে আপনার ইনভেস্টমেন্টের জন্য অনেক টাকা দেশে যায়, আমরা এক্সপেক্টেডটা যারা করে দ্যাট উইল অটোমেটিক্যালি বি আপনি ডিসকারেজ। তো তো আমি আবারও বলবো যে যেটা কি প্রাইম মিনিস্টার এখনো পর্যন্ত আমি যেটা বলবো তার থেকে বেশি আলটিমেটলি ব্লেম তো তার উপরে আসবে, বিকজ ইজ দ্য চিফ এক্সিকিউটিভ। তার যে ইয়ারেন আইস যেগুলো আছে এগুলোকে আমি আর বেশি ব্লেম করবো ওনার থেকে বেশি, বাট আলটিমেটলি ব্লেম গোস টু দ্য চিফ এক্সিকিউটিভ। ইয়া, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমি একটি কথা বলবো, এই যে বাংলাদেশের বরাবরই পুলিশকে ব্যবহার করা হয় জনগণের বিরুদ্ধে, পুলিশকে দিয়ে যখন হয় না তখন বানানো হয় র্যাবের মতো আরও হিংস্র একটি বাহিনীকে, তাদের দিয়েও যখন হয় না তখন নামানো হয় সেনাবাহিনীকে। আমাদের সেনাবাহিনী এতটাই কার্যকর, যখন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা আসছিল তখন তারা সীমান্ত পারে যায়নি, তারা শুধুমাত্র দম্ভটি দেখাতে পারে সাধারণ মানুষের সাথে। বড় বড় ব্যাজ পরে থাকবেন, সব রকম সুবিধা নেবেন, জাতিসংঘের কাছে ভিক্ষা করবেন যে তাতে শান্তি মিশনে যাতে কোথাও পাঠানো হয়, যাতে তারা ভালো একটি ইনকাম করেন, দেশে বিপুল পরিমাণ সম্পদ লুট করেন এবং তাতে সহযোগিতা করেন। এনিওয়ে, বললে অনেক কথা চলে আসে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।